শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনা চলছে। ভোট গণনার বাইরে দাঁড়িয়ে আছেন কমরেড দীপশিতা ধর, তৃতীয় স্থান অধিকারী, এবং জামানত জব্দ হয়েছে। তার আশেপাশে কোনো কমরেড নেই, তার আশেপাশে দাঁড়িয়ে আছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা, এবং তারা কমরেড দীপশিতা ধরকে অনুরোধ করছেন তৃণমূল কংগ্রেসে জয়েন করবার জন্য, যে আপনি আমাদের দলে যোগদান করুন, সসম্মানে আপনাকে বরণ করে নেব, আপনার মতো মানুষ দরকার। রাজতন্ত্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াইটা শুরু করেছেন, সেই লড়াইকে আরও তীব্র থেকে তীব্রতর করবার জন্য আপনি সহযোগিতা করুন, আপনি তৃণমূল কংগ্রেসে যোগদান করুন। কমরেড দীপশিতা ধর হাসতে হাসতে তাদের সেই প্রস্তাবটাকে ফিরিয়ে দিলেন। না, তারপরে কোনো ব্যঙ্গ নেই, বিদ্রুপ নেই, কটাক্ষ নেই, কোনো অশ্লীল ভাষা নেই, এটাকেই বলা হয় সৌজন্য। আর এই সৌজন্য বোধটা আমাদের শিখিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা বামফ্রন্টের আমলে আমরা দেখতে পাইনি। কোনো কমরেডদের ভাষা, কংগ্রেসদের উপহাস সহ্য করতে হয়েছে সেই সময় পরাজিত কোনো কংগ্রেস প্রার্থীকে বা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে। আজ এই রাজনৈতিক শিষ্টাচার জি নিউজ ২৪ ঘন্টাতে দেখতে পেলাম। বিভিন্ন সময় সংবাদ মাধ্যমগুলো তৃণমূল কংগ্রেসের কর্মীদের নামে বদনাম করে বেড়ায়, আর আজ প্রমাণ হয়ে গেল যে রাজনীতির দিনে, ভোট গণনার দিনে দল যেখানে এগিয়ে যাচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিপুল পরিমাণে এগিয়ে গেলেন, সেই জায়গায় দাঁড়িয়েও তৃতীয় স্থান অধিকারিণী কমরেড দীপশিতা ধরের সাথে হাসতে হাসতে কথা বলছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তাই কমরেড দীপশিতা ধরের কাছেই আহ্বান জানাই, প্রকৃত বামপন্থী আদর্শে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে কোনো মঞ্চে দাঁড়িয়ে এই সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য একবার রেড সেলুট জানিয়ে বলবেন যে এই ভদ্রতাই সৌজন্য আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছ থেকে পেয়েছি। তাহলেই বুঝবো প্রকৃত বামপন্থার লাইনে আপনি হাঁটছেন, আপনি চলছেন। আপনাকেও আমরা তাহলে নমস্কার জানাবো।